বিসমিল্লাহিরহমানিরহিম। আচ্ছা, আমরা দেখব এখন গার্বার থেকে কিভাবে অপটিডেক্স ফাইলে কনভার্ট করতে হয়। প্রথমত আমি একমার এক্সপ্লোরার খুলব, তারপরে আমি একটা স্টোরেজ এরিয়া থেকে প্যাটার্ন ওপেন করবো। আচ্ছা, প্রথমত আমি দেখাইতেছি ডেভেলপ ফোল্ডার, এইখান থেকে ধরলাম আমার এটা কি স্টাইল নাম্বার 50 50 74 51, ওপেন উইথ প্যাটার্ন ডিজাইন, ওপেন সেপারেট ওয়ার্ক এরিয়া। তারপরে আমি এটাকে প্লেস অন, এখানে আমি ওয়ার্ক এরিয়াতে পিসগুলিকে আমি নামিয়ে নিলাম। এখন আমি দেখবো যে এটাকে গ্রিডিংটা দেখি আগে, সিলেক্ট অল, তার মানে এই পিসে গ্রেডিং আছে, তার সুইং অ্যালাউন্স, হাইট সেম, সেম অ্যালাউন্স এখানে আছে। সেভ করি, এখন কি করবো আমরা ফাইলে যে এক্সপোর্ট, এখন এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন এখানে আছে কি সিলেক্ট পিস টু এক্সপোর্ট। আমি এক্সপোর্ট করতে যাব কিভাবে, এখানে আছে এক্সপোর্ট পিস আর হলো এক্সপোর্ট মডেল। এখন এক্সপোর্ট পিসে টিক মার্ক দেওয়া আছে, পিসে টিক মার্ক দেওয়ার কারণ হলো যদি আমি পিসের মধ্যে টিক দিয়ে দেই তাহলে হবে এখানে যতগুলো পিস আছে ওই সিঙ্গেল সিঙ্গেল পিসে একটা একটা করে ক্লিক করে ডি অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কি ঝামেলা, কারণ হলো কিভাবে ঝামেলা, 1 2 3 4 5 6 7 8 9 10টা পিস এখানে 10 বার ডি অ্যাকসেপ্ট করতে হবে, আবার ওপেন করতে গেলেও এই এক পিস এক পিস এক পিস করে ওপেন করতে হবে, এটা একটা ঝামেলা। এই জন্য কখনোই আমরা এক্সপোর্ট পিস নেব না, সবসময় নেব কি এক্সপোর্ট মডেল, তাহলে একবারে সব যাবে ওপেন একসাথে হবে। এখন এক্সপোর্ট মডেল দেওয়ার পরে বলতেছে কি সিলেক্ট অবজেক্ট টু এক্সপোর্ট। এখন আমার মডেল নাম্বার তো এটা দেওয়া আছে, এই যে দেখেন এই যে মডেল নাম্বার যেটা দিছি এটা তো ওপেন হয়েছে না, সেটাই কিন্তু এখানে দেখাইতেছে এটা। তাহলে আমি এটাকে ক্লিক করলাম আর ওকে দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে
ফাইল নেম চাইতেছে। এবং এখানে দিছে কি সেভ এস টাইপ, এখানে ক্লিক করলে তিনটা ফাইল পাঠানো যাবে। এসটিএম পাঠাতে পারবো, এএসটিএম, সরি হ্যাঁ এএসটিএম, তারপরে আমা, আর এরপরে হচ্ছে জিপ ফাইল। অর্থাৎ আমরা এখান থেকে তিনটা ফাইল পাঠাইতে পারবো। আমরা এখন সব ফাইল নেব কি আমা ডিএক্সএফ নেব, এটা সিলেক্ট করব। হ্যাঁ, আর এইখানে অপশনে যেয়ে দেখাইতে হবে কি আমি যদি প্যাটার্ন ইঞ্চিতে করি তাহলে এখানে ইম্পিরিয়াল সিলেক্ট করব, প্যাটার্ন যদি সিএমএ করি তাহলে এখানে সিএম দেখাই দিব। আমি যেহেতু নিটের প্যাটার্ন এটা সিএমএ করছি, আমি এটাকে সিএম দেখাই দিলাম। আর এইখানে আছে রুল অপশন, যদি এখানে এক্সপোর্ট গ্রেডেড নেস্টেড থাকে তাহলে প্যাটার্নের যত গ্রেডিং আছে গ্রেডিং সহ সে ডিএক্সএফটা পাঠাবে। আর যদি এখানে এক্সপোর্ট উইথ রুল থাকে তাহলে এক্সপোর্ট উইথ রুলে দিলে সে শুধু বেস সাইজটাই পাঠাবে। কিন্তু আমার তো বেস সাইজটা দেব না, আমার দিতে হবে কি নেস্টেড সাইট, অর্থাৎ গ্রেডিং সহ দিতে হবে, গ্রেডিং সাইজ সহ। এই কারণে আমরা সবসময় এখানে এক্সপোর্ট গ্রেড নেস্টেড এই জিনিসটা আমরা দেখাই দেব। এরপরে ওকে প্রেস করব। তারপরে এখন আমাকে বলতেছে যে এই ফাইলটা কোথায় যায় সে সেভ নিবে বা এক্সপোর্ট হবে। হ্যাঁ, ডেস্কটপ, দেখেন এইখানে ক্লিক করলে ডেস্কটপে এই ডিএক্সএফ নামে একটা ফোল্ডার আছে, তো এইখানে আমার আসবে যদি আমি দেই। কিন্তু আমি এখানে না দিয়ে আমি একটু বাহিরে দেই, ডেস্কটপ এখানে দেখা দিলাম। এই ফোল্ডারটা দেখাই দিলাম, এটা হলো ডেস্কটপে। আপনি যে কোনো একটা ফোল্ডার বানিয়ে রাখতে পারেন, আর এমনিতেও ডেস্কটপ দেখায় সেভ দিলেও হবে, বাট একটা ফোল্ডার বানিয়ে দিলে হবে কি একটু সুবিধা। কারণ ডেস্কটপে যদি ধরেন আপনার এখানে অনেক কিছু, যেমন অনেক ফোল্ডার আছে, তার অনেক কিছু, অনেকে ডেস্কটপে অনেক কিছু রাইখে দেখা যায়, ডেস্কটপ অনেক কিছু সেভ করে রেখে অনেক কিছু ভরে ফেলায় ডেস্কটপ, তো ওইখান থেকে ফাইলটা একটু খুঁজতে একটু অসুবিধা হইতে পারে, যার কারণে আপনি একটা নাম ফোল্ডার বানিয়ে তারপরে যদি আপনি এখানে সেভটা দেন এইভাবে, দেখেন ইয়েস, এনে কি বলতেছে বুকমার্ক ইনফরমেশন উইল নট বি সেভ ইট ইন দা সরি ইন এ ভিএইট স্টোরেজ এরিয়া টু কিপ দি বুক মার্ক ইনফরমেশন সেভ, দিস এস পিস টু এ বি স্টোরেজ এরিয়া, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। হ্যাঁ, এই এই পিসটাকে সে বুক মার্ক করতেছে। হ্যাঁ, এবং কি এই প্যাটার্নটা ছিল আগে, বুকমার্ক এই স্টোরেজ এরিয়ার প্যাটার্ন ছিল এটা। আমি এটা তো 9 স্টোরেজ এর একবারে নিয়েছিলাম আর কি, কপি মানে কনভার্ট কপি করে নিয়েছিলাম। এবং কি এখানে আরেকটা জিনিস বুঝাইতে চাচ্ছে যে এই প্যাটার্নটাকে সে V8 থেকে V8 এটা বুক মার্ক করে না বা সেভ করে না, এটা স্টোরেজ এরিয়া 9-এ। হ্যাঁ, এটা 9 স্টোরেজ এরিয়ার পিস, সেখান থেকে এটা বুক মার্ক, অর্থাৎ সে এক্সপোর্ট করতেছে, এ ধরনের একটা মেসেজ বুঝাইতেছে। এখন আমি এখানে ওকে দেব। দেখেন
সাথে সাথে আমার একটা এক্সপোর্টার একটা রেজাল্ট চলে আসছে। এখন এইখানে ক্লিক করব আর প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা মাইনাস, এটা হচ্ছে ডিএক্সএফ। আর ওই যে আমি যে মডেল করছি, হ্যাঁ, সেই মডেল নাম্বারটা হচ্ছে এটা। আর এইখানে প্লাসে ক্লিক করলে দেখেন এইখানে সব পিস দেখাইতেছে, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। এটা হচ্ছে রিপোর্ট, আমি রিপোর্টটা ওপেন করে দেখলাম, রিপোর্টের মধ্যে আসলে কি রেজাল্ট আসছে সেটা দেখাইলাম। এটা এই পেজগুলি সে কনভার্ট করছে, ডিএক্সএফ করছে। এখন এইটাকে আবার চাইতেছে, আমি এক্সপোর্ট পিসে ক্লিক করে ক্যান্সেল করে দিলাম, আমি এটাকে মিনিমাইজ করলাম। এখন দেখেন এখানে একটা ডিএক্সএফ হয়ে গেছে, দেখেন এখানে ডিএক্সএফ হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে ডিএক্সএফ হয়ে গেছে। এইটাকে আমি এখন এই অপটিডেক্স ওপেন করব, এই অপটিডেক্স অ্যাপস ওপেন করি। তারপর ফাইল, ডাটা এক্সচেঞ্জ, ইনপুট। আমি আমা ফাইল নিয়েছিলাম, সিএম, আমি এখানে সিএম সিলেক্ট করলাম, ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে ডেস্কটপ, তারপরে ফাইনাল। আচ্ছা, আমি এটা বলি ইনপুট এসটিএম ওপেন করি, দেখি কি হয়। এই ওপেন করলাম, তারপরে হচ্ছে বেজ লাইন ওপেন করলাম, এখন দেখেন আমি যে ফাইলটা ডিএক্সএফ করছি সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা ওপেন করার পরে এখন আমরা এটাকে অপটিডেক্স ওপেন করব কিভাবে, এই অপটিডেক্স অ্যাপসটা আমি ওপেন করছি। এখন আমি যাব ফাইল, ফাইল থেকে ডাটা এক্সচেঞ্জ, ডাটা এক্সচেঞ্জ থেকে ইনপুট ফ্রম ক্যাটক্যাম ফাইল। যেহেতু আমি গারবার থেকে আমা ফাইল দিছি, এইখানে অপটিডেক্সে অনেক সময় কিছু কিছু সময় আছে যে ফাইল আমাতে ওপেন ঠিক মতো করতে পারে না, কিন্তু আমরা যখন আমাতে ওপেন করি প্যাটার্ন, যদি একটু ওপেনে যদি প্রবলেম হয় সাথে সাথে আমরা কমপ্লেন করে বসি যে এই ফাইল ঠিক নাই, আপনি যেটা ফাইল দিয়েছেন এটা আপনার ডিএক্সএফ ঠিক নাই, আপনি নতুন করে পাঠান। আসলে নতুন করে পাঠানোর কোনো দরকার নাই, এখানে তো এই আমা আছে, তারপরে ডিএক্সএফ আছে, এসটিএম আছে, হ্যাঁ, এই ফাইলগুলো আছে, টিপস আছে, এগুলো যে কোনো একটাতে আমি বারবার সবগুলো ওপেন করে দেখবো যে আমার কোনটাতে ওপেন করলে ঠিক থাকে। হ্যাঁ, সেটা তো আগে করবো, লাস্ট যখন দেখবো যে না কোনোটা দিয়ে একদমই ওপেন হচ্ছে না, তখন আমি একটা ক্লায়েন্টের তখন আমি কমপ্লেন করব। বাট যদি আমার এই তিনটা যে কোনো অপশন দিয়ে যদি ওপেন হয়ে যায় চারটা অপশন দিয়ে, তাহলে তো অন্য কাউকে আর কমপ্লেন করার দরকার নেই। হ্যাঁ, তো এই জিনিসটা হয় যে অপটিডেক্সে কিছু কিছু সময় গ্রেডিং ওপেন করলে, মানে ডিএক্সএফ ওপেন করলে, সে ডিএক্সএফ এর ফাইলের যে গ্রেডিংগুলো, এই গ্রেডিং গুলো আপনার ফ্লিপ করে ফেলে। ফ্লিপটা হচ্ছে কি, ওটা
স্টক করে ফেলে। কিরকম স্টক? আগে প্রথমে কারবার থেকে আমি আপনাকে দেখাই, তারপর আপনি এক্সেলে দেখাই। যেমন এখানে ক্লিক করি, আমার গ্রেডিংটা যেমন এখানে যত সুন্দর আছে, আমরা অনেক সময় যে রি স্ট্যাক গ্রেডিং এর সময় আমরা যেরকম গ্রেডিং রি স্ট্যাক করে অন্য সাইটে যেমন আমরা প্যাটার্ন গ্রেডিং করি না, গ্রেডিং মানে এভাবে কিছু কিছু সময় আমাদের রি স্ট্যাক করে গ্রেডিং করতে হয়, তার মানে এই না যে এই রি স্ট্যাক করলে গ্রেডিংটা নষ্ট হয়ে গেছে, কারণ এটা তো আমরা গ্রেডিংটা রি স্ট্যাক করে এক সাইড থেকে আরেক সাইডে গ্রেডিং মিলানোর জন্য এটা করে থাকি আমরা। ঠিক এই জিনিসটা আবার যখন মানে রিস্ট্যাকটা রিমুভ করতে চাই, তখন রিস্ট্যাকে ক্লিক করে গ্রিন লাইনে ক্লিক করলে সাথে সাথে কি এটা আগের জায়গায় চলে যায়। তো এই জিনিসটা হয় কি, গারবারের প্যাটার্ন অনেক সময় অপটিডেক্সে বা অন্যান্য সফটওয়্যারে, লেকট্রা বা আর অন্যান্য সফটওয়্যারে এই প্রবলেমটা হতে পারে। কিভাবে হতে পারে, যেমন অন্য সফটওয়্যারে প্যাটার্ন ওপেন করার পর এই ধরনের প্রবলেম হতে পারে। তো প্রবলেম হলেই সেই প্যাটার্নটা ডিএক্সএফটা রং না, ওইটাকে ঠিক করে নেওয়ার মতো অপশন অপটিডেক্স বা অন্যান্য সফটওয়্যারে আছে, সেটাকে আমরা অনেকে জানি অনেকে জানি না, যার জন্য আমাদেরকে সমস্যা হয়, অবশ্যই এটা জানা উচিত আমাদের। তো যেহেতু এ ধরনের সমস্যা হয়, তা এর আগে আপনাদের একটা ডিএক্সএফ যখন এই বাইং হাউসে পাঠাইছিলেন, তারাও এই ধরনের সমস্যায় পড়েছিল, বাট তারা কমপ্লেন করছিল যে আপনাদের ডিএক্সএফ ঠিক নাই। অ্যাকচুয়ালি আপনাদের ডিএক্সএফ ঠিক আছে, বাট সে ওপেন করছে, ওপেন করলে যে এ ধরনের কিছু কিছু প্রবলেম হয় মাঝে মাঝে, এটা থাকে, এটা হয়, এটা ইন্টারনাল লিঙ্ক সফটওয়্যারের ব্যাপার, এটা কিছু কিছু সব সময় কনভার্টারের ক্ষেত্রে এটা অনেক কিছু সময় রিড করতে পারে না, বা কোনো একটা ভুল রিড করার কারণে এরকম হয়, সেটাকে ওইখান থেকে ঠিক করার অপশন আছে, সেটা হয়তো ওনারা জানে না, এই জন্য আপনাদেরকে কমপ্লেন করছিল বা এটা নিয়ে অনেক কিছু হয়েছিল। যাই সেদিকে আমি না যাই, আমি এটা আপনাদেরকে সলভের জন্য দেখাই কিভাবে করা যায়। প্রথমত আমি একটু ভুলভাবে করি, যেমন আমি এটা অ্যামাদে ওপেন করলাম, হ্যাঁ ওকে করলাম, ফাইল ডাটা এক্সচেঞ্জ ইনপুট, এই অ্যামা দিয়ে আমি এখানে এটা সিলেক্ট করলাম, হ্যাঁ ওকে দিলাম। দেখেন যে জিনিসটা বলছিলাম সেটাই কিন্তু হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন এই গ্রেডিংটা সে ফ্লিপ করে ফেলছে, অর্থাৎ রিস্ট্যাক করে ফেলছে গারবারের মতো। তো এটা আসলে তো ডিএক্সএফ এর সমস্যা না, কারণ এটা যদি আপনি গারবারে ওপেন করেন, ঠিক এই গারবারে ঠিক থাকবে, এখানে গারবার এটা ঠিক রাখতে পারতেছে, অপটিডেক্স এটা কোনো কোনো সময় ঠিক রাখতে পারতেছে না। তার মানে যদি ঠিক না রাখতে পারে ওপেনিং এর ক্ষেত্রে, সে যদি রিস্ট্যাক করে ফেলে, তার মানে আপনার ডিএক্সএফ তো নষ্ট না বা আপনার ডিএক্সএফ খারাপ না, আপনার ডিএক্সএফ ভুল না, ঠিক আছে। এটাকে আপনি ঠিক করার জন্য গ্রেট রিস্ট্যাক, রিস্ট্যাক থেকে রিস্ট্যাক বেজ লাইন, এইখান থেকে এটাও নিতে পারেন, অথবা রিস্ট্যাক বাই বেজ লাইন এটাও নিতে পারেন। আমি এটা দুইটা অপশনই নিলাম, দুইটা অপশনের যে কোনো একটা অপশন নিলেই হয়, ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর কারেন্ট ফিস দিলাম, এই যে দেখেন দেখেন এটাও হয়েছে। হওয়ার পরে তারপরেও কি এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, দেখেন এইখানে সে অটোমেটিক্যালি কি করছে, গ্রেট গ্রেট সে অটোমেটিক্যালি কি করছে, এখানে দেখেন অটোমেটিক্যালি এখানে ওয়াই তে একটা গ্রেডিং দিয়ে দিছে। এখানে তো ওয়াই তে গ্রেডিং দিলে তো এখানে তো ওয়াই তে তো গ্রেডিং হবে না, হ্যাঁ এটা তো দেখেন সে ওপেন করে এটা কি ঠিক রাখতে পারতেছে না। আচ্ছা যখন এইটুকু আমি দেখলাম এটা আমার চেক করা হইলো, তখন আমি তো কনফার্ম যে না আমার এটা ঠিক, ওপেনটা ঠিক মতো হয় নাই বা সে ওপেন ঠিক মতো করতে পারে নাই, তাহলে আমি এটাকে ক্লোজ করে দেবো, নিউ পেজ করি, নো দেই। হ্যাঁ এখন আমি আবার ফাইল ডাটা এক্সচেঞ্জ ইনপুট ASTM এটা দিয়ে আমি ওপেন করবো, হ্যাঁ এখন দেই, দেখেন এখন এভাবে ওপেন হয়েছে।
প্যাটার্নের দেখেন নেক কেমন কি হয়ে গেছে, এরকম দেখলে মনে হইতেছে কি কত সমস্যা, জর্জরিত সমস্যা। হ্যাঁ আচ্ছা, নেক নষ্ট হয়ে গেছে, এটা নেক নষ্ট হয় নাই, এটা এই গ্রেডিংটা যখন এটা রিস্ট্যাক করা হবে একদম জায়গাটা জায়গায় চলে যাবে এবং ঠিক হয়ে যাবে, এতে আর কোনো সন্দেহ থাকবে না যে কোনো সমস্যা আছে প্যাটার্নে। হ্যাঁ এটা কনফার্ম, গ্রেড রিস্ট্যাক। হ্যাঁ আগে দেখেছিলাম এটা দিয়ে এই জিনিসে এই অপশন আর এই অপশন একই অপশন, আমি এটা ক্লিক করলাম, দেখেন এই যে এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে এখন এটা 100% ঠিক হয়েছে। এখন এটা গারবারে আনফোল্ড করি, ঠিক এইখানে যেরকমটা আছে, এখানে যেরকমটা আছে ঠিক আছে, অপটেড এক্সেল সেম আছে, অর্থাৎ এখন এটা 100% আছে। এই যে গ্রিন লাইনটা যে আছে না, এই গ্রিন লাইনটা এখন আমার ডিলিট করে দিতে হবে। এইখানে যে এই যে নিউ গ্রিন বেজ লাইন, সে অপটেড এক্সেল মতোই এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ দেওয়ার পরে কি হলো, গারবারের যে গ্রিন লাইনটা ছিল সেটা ডিলিট, আর অপটেটেক্স থেকে নিউ গ্রিন গ্রিন লাইন দেওয়ার পরে কি হলো, এই গ্রিন লাইনটা এটা হয়ে গেল, এই হয়ে গেল। তারপরে ফ্রন্ট পার্ট এটাকে ক্লিক করলাম, গ্রেট বেজ লাইন এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ এটা তো যেমন একটা একটা করে করলাম, আমি আবার আন্ডো দেই। এখন একটা একটা করে আপনার ইচ্ছা থাকতে মানে কমপ্লেন থাকতে পারে যে একটা একটা করে অনেকগুলো পিস হলে তাহলে আমি এটা কিভাবে করবো, এত সময় আছে, একসাথে করতে পারবেন, বাট আমি একটা সিঙ্গেল করে দেখানোর মানে হচ্ছে যে আপনাকে বুঝানোর জন্য, যে আপনি যেন ক্লিয়ারলি বুঝেন এটা স্লিপ ঠিক আছে আমার মনে করেন। হ্যাঁ আমার সমস্যা কোনটা, এটা সমস্যা, এটা সমস্যা আছে, আর এই ইয়োক পাটের সমস্যা আছে, এই কলার ব্যান্ড সমস্যা আছে, এই ফিনিশ নেকে সমস্যা আছে। হ্যাঁ এটাকে আমি একটু সরাই নেই, এটাকে সরাই নিলাম এদিকে, এটাকে সরাই নিলাম এদিকে। হ্যাঁ এখন এইটাকে কি করবো, আমি এইভাবে মাউস দিয়ে কি করবো, এইভাবে ড্রাগ করবো, যতগুলো পিস থাকবে আমার আমি সব এইভাবেই করতে পারি। ড্রাগ করলে দেখেন এই পিসগুলো এদিকে সিলেক্ট হয়েছে, এরপরে যান গ্রেড রিস্ট্যাক বেজ লাইন, এখন সব একসাথে ঠিক হয়ে গেছে। আচ্ছা একসাথে যদি এটা ঠিক অনেক সময় নেয়, আবার অনেক এটা নিল না, হয়তো কোনো সমস্যা আরো, এটা কি একটা একটা করে করলে আমি সিঙ্গেল পিস গ্রেট রিস্টেক হয়ে গেল। হ্যাঁ একসাথে সে করতে পারে নাই, অনেক সময় একসাথে করে অনেক সময় করতে পারে না, বাস এটা ক্লিক করলাম শেষ, এটা ক্লিক করি, বেশ ওকে। সবগুলো ঠিক হয়ে যাওয়ার কারণ এটা বোঝা কিন্তু যাচ্ছে, দেখেন এখানে যে বেজ লাইন রিমুভ, বেজ লাইন রিস্টক রিমুভ, এই দুইটা কিন্তু অপশন ডিজেবল হয়ে গেছে, তার মানে এগুলো ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাওয়ার কারণে এইগুলো দেখাইতেছে এরকম। এনিমেন্ট ড্রাগ করে বেজ নিউ লাইন, সবগুলোতে বেজ লাইন নতুন লাইন নিছে, এরপরে ডিলিটে যে ওইখানে আগের গ্রিন লাইনটাকে ডিলিট করে দিই। গারবার থেকে যে গ্রিন লাইনটা আসছিল সেটা চেঞ্জ, অপটিক্সের গ্রিন লাইনটা হয়ে গেল। এখন আপনার এই প্যাটার্ন অটারেন্স দেন, এই প্যাটার্ন এখন সব ঠিক আছে 100%।
এখানে কোনো সমস্যা নাই, এবং কি এই যে একটু ভাঙ্গা ভাঙ্গা দাগ দেখা যাচ্ছে না, এই ভাঙ্গা ভাঙ্গা দাগ দেখা যাচ্ছে, এটা হলো যে ভিতরের যে সুইং অ্যালাউন্সটা আছে এটাকে আপডেট করে নিতে হবে। এখন এটা আপডেট করে নেওয়ার জন্য ক্লিক করলাম, এইভাবে সবগুলো পিস সিলেক্ট করতে হবে। এখানে ওইগুলোতে ইংরেডিং এর পিস নাই, হ্যাঁ এইভাবে সিলেক্ট করে টুলস সিম কনভার্ট সিম, এই দেখেন কনভার্ট সিম, ওকে কনভার্ট সিমে ক্লিক করে দিলাম, সে সিম কনভার্ট হয়ে গেছে। এই যে কারবারের মতো সুইং অ্যালাউন্স শো হিডেন হচ্ছে, হ্যাঁ এবং কি এইদিকে দেখেন সুইং অ্যালাউন্স এখন ঠিক হয়ে গেছে। আর এই জায়গাটায় টুলস আপডেট নোজ ডার্ট অ্যান্ড প্লিট যদি থাকে এভাবে সিলেক্ট করে আপডেট হয়ে যাবে। এখানে আপডেটের সেটিংটা ঠিক আছে কিনা দেখে নেই, এই এখানে অ্যাপ্লাই ওকে ইগনোর ডিজেবল অটো রিসাম টিক চিহ্ন দিতে হবে, ফাইল সিম ক্লিক করে দিলাম, আর হচ্ছে এভাবে ক্লিক করে ফাইল আপডেট সেভ, এবার সেভ করে দিলাম। এখন সবগুলো পার্টস ঠিক আছে, এই একটা পাশের এখানে একটু সমস্যা আছে, এখানে কোনো লাইন আছে দেখি, হাইট করি, ওয়েন ডিলেট, এখানে একটা ঝামেলা আছে, তারপরে কি আছে এরকম, এটাকে দরকার পড়লে ক্লিক করে নিয়ে উঠাই নিলাম, যদি এই পিসটা একটু সমস্যা আছে
একটা পয়েন্ট আছে, এটা মূলত আমার গারবার ঠিক আছে, এখানে এটা ঠিক রাখতে পারে নাই। এটা আমার গারবারের সমস্যা না, এটা হচ্ছে আমার অপটিডেক্সের সমস্যা। যেহেতু ঠিক রাখতে পারে নাই, এটা আমার সমস্যা না। তো এই জিনিসটাকে গারবারে তো আমার ঠিক করার কিছু নাই যে আমি এটাকে গারবার থেকে ঠিক করে দিব, এটা আমার অপটিডেক্স থেকেই ঠিক করে নিতে হবে। দেখেন এখন ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আবার আমি আপনাকে কমপ্লেন করতে পারবো না যে আপনার ডিএক্সএফ ঠিক নাই, আপনি ডিএক্সএফটা ঠিক করে দেন। আমার এখানে কিন্তু গারবারে ঠিক আছে, আমার এখান থেকে ঠিক করার কোনো কিছু নাই। এইটা ঠিক করার সমস্যা হলো আপনার ওই আপনি ডিএক্স আপনার ইয়ে থেকে অপটিডেক্স থেকে, কারণ সে ঠিক করে আর ওপেন করতে পারে নাই বা সে ঠিক রাখতে পারে নাই। এটা হলো অপটিডেক্সের সমস্যা, এটা গারবারের সমস্যা না, যার কারণে আপনাকে এতটুকু কাজ করেই নিতে হবে। সেটা ওই গারবার থেকে করে নেওয়ার মতো কোনো অপশন নাই। ক্লিক দিলাম আর হাইড করে সুইং অ্যালাউন্স শো করি। শো করার পরে এখানে আরআইসিএম আছে, হ্যাঁ এখানে আরআইসিএমই আছে। এবার সেভ দিই, সেভ দেওয়ার সাথে সাথে কি হলো, গ্রিন লাইনটা বাইরে চলে গেছে। এটা সেভ দেই, সেম শো কাট, এই যে বাইরে চলে গেল। হ্যাঁ আমরা যেমন গারবারে যেরকম সিম অ্যালাউন্স বাইরে দেই না, যেমন ভিতর থেকে বাইরে দেই, বাইরে থেকে ভিতরে নেই, ঠিক এখানেও তাই। শো শো সুইচ টু শো কাট, এটা দিলে দেখেন যে বাইরে গেছে। দেখেন আরো একটা জিনিস, সে একটা প্রবলেম দেখাইতেছে কি, এটা ঘুরে গেছে, ফ্লিপ হয়ে গেছে, ক্লকওয়াইজ রোটেশন, এই সেম আপডেট। এই পাঁচটা সমস্যা আছে, ওপেন করতে পারে নাই ঠিক মতো। এটারে কি করবো আমি, বাস এটাকে আমি ট্রেস করলাম, ট্রেস করলে অ্যাড্রেস হচ্ছে এইটা, এই সিম রিমুভ দিয়ে দিলাম, আর এইখানে অ্যাড করে দিলাম, কত এক্সিলেন্ট, বাস ওকে। এটার নাম করে দিল, ডিলেট এই নামের মধ্যে ওই পিসের ওই নামটাই রাখলাম, সেভ করে দিলাম। আর এই পয়েন্ট আছে এখানে ডিলেট করে দিই, ডিলেট করে দিয়ে শেষ। এখন এটাকে, এটা তো আর আমার ভিতর দেওয়ার দরকার নাই, বাহিরে নিচে সমস্যা নাই। এলো এখন এইটাকে আপনি যে অপটিডেক্স ব্যবহার করে
তাকে এই ফাইল সরাসরি এটাও দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে এটা থেকে ডিএক্সএফ দিবেন, এটা ডিলেট করে দেন, সমস্যা নাই। এ ওপেন এটা নেন, এটা যদি ডিএক্সএফ করে দেন, এভাবে সব সব সিলেক্ট করলেন, ফাইলে গেলেন, তার আগে এক্সপোর্ট একটু সিঙ্গেল অংশ আপডেট করে দেন, ফাইলে যে ডাটা এক্সচেঞ্জ এক্সপোর্ট এখানে ক্লিক করে তাকে দিবেন হচ্ছে এই এমআতে দিবেন সব সময়। হ্যাঁ, এই ডিএক্সএফ দিলে অনেক সময় প্যাটার্ন ঠিক রাখতে পারেন অন্যান্য সফটওয়্যার, এটা শুধু অপটিডেক্স অপটিডেক্সের জন্য এই স্ট্যান্ডার্ড এই ডিএক্সএফটা। আপনি দিবেন ASTM অথবা আমা, দুইটার যে কোনো একটা, আমি ASTM দিলাম, দিয়ে এটা কোথায় সেভ দেব, এই ফাইনাল ডেস্কটপ এখানেই দেবো, সেভ দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, এখন এখানেও ডিএক্সএফ হয়ে গেছে। এই ডিএক্সএফ এই রুল ফাইল, এই ডিএক্সএফ এই রুল ফাইলটা দিয়ে দিলে সে ঠিক মতো ওপেন করতে পারবে। যদি জানেন আপনি যে সে অপটিডেক্স ব্যবহার করে তাহলে এই দুইটা দেওয়ার দরকার নাই, তারা ডাইরেক্ট সরাসরি এই অ্যাপসটাই দিয়ে দেবেন, তাহলে তার আর কনভার্ট করে এইভাবে কনভার্টার ওপেন করতে হবে না, তাকে এটা এইভাবে মেইল অ্যাটাচ করে দিয়ে দিতে পারেন। এই ছিল এই প্রবলেমের সলিউশন আর কি। গ্রেডিং যদি রিএস্টেক হয়ে যায় সেটাকে কিভাবে আবার ঠিক করে নিয়ে কাজ করতে হয় আপটিডেক্সে, সেই জিনিসটা ছিল এইটা। তো আজ এ পর্যন্ত, যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব সংশোধন করার জন্য।